করোনা আমাদের কি করেছে? করোনা আমাদের দিচ্ছে তাড়না। করোনার করোনার তাড়নার জন্য দায়ী কে? আমরা, সরকার, না করোনা নিজে? আমরা শুনবো একে একে সবকিছু। করোনায় আক্রান্ত সারা বিশ্ব, করোনার আক্রান্ত ফলে দেশের বিশ্বের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এর জন্য জনজীবনের নিম্ন দিকে মান যাচ্ছে, নিম্ন দিকে কর্মহীন হয়ে পড়ছে সাধারণ মানুষ, ব্যবসা বাণিজ্য হচ্ছে চিরতরে হিন্দের দিকে। করোনার প্রাদুর্ভাব পড়েছে প্রতিটি স্তরে। করোনার ফলে বিশ্বের সাথে সাথে আমাদের দেশের মাঝ 13 দিন যাবৎ অচল। তা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, এর জন্য আসলে দায়ী কার? আমরা, না করোনা নিজে? তা এখন নির্ধারণ করা কঠিন। এর মোকাবেলার জন্য প্রস্তুত কতটা আমরা বা সরকার? আজ পর্যন্ত করোনায় সারা বিশ্বে আক্রান্ত হয়েছে 12.5 লক্ষ মানুষ। আজ পর্যন্ত মৃত্যুবরণ করেছে প্রায় 75 থেকে 80 হাজার মানুষ। চিন্তা করা যায়, ছোট্ট একটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, কত ক্ষুদ্রতা সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারবে না। একটি ভাইরাস যা মানুষকে কি পরিণতি করে দিচ্ছে, কোন দিকে নিয়ে যাচ্ছে মানুষকে, সমাজকে, দেশকে, রাষ্ট্রকে, কতটুকু মোকাবেলা করতে সক্ষম এই করোনাকে? আমাদের সরকার, আমাদের মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট যারা আছে তারা কতটুকু সক্ষম আমাদেরকে আদৌ এই মোকাবেলা করার জন্য পর্যাপ্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি, সরঞ্জাম আছে তৈরি, বা আমরা কি পারবো? আমাদের মতো সাধারণ মানুষের অতি উৎসাহের জন্য আজ করোনা আমাদের দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কমার কোনো লক্ষণ নেই। দিন দিন আর মহামারী দিকে যাচ্ছে। এই মহামারী আমাদের দেশে একবার সৃষ্টি হলে গণবসতিপূর্ণ আমাদের দেশের অবস্থা কী হবে, একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ আমরা কল্পনা করতে পারব না। এ থেকে মুক্তির উপায়, এ থেকে মুক্তির সহজ প্রথম উপায় হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণ করা, আল্লাহ তাআলাকে নিয়মিত স্মরণ করা, তার দেখানো পথে আমাদেরকে অনুসরণ করা, নিয়মিত নামাজ পড়া, দোয়া করা, আর সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাওয়া। তার পাশাপাশি আমরা করতে পারি, সরকার আমাদের যে নির্দেশ দিয়েছে ঘরে থাকার জন্য, আমরা কিছুটা দিন ঘরে থাকতে পারি, কিন্তু কতদিন বা থাকতে পারবো ঘরে? ঘরে থাকতে পারবো যাদের অর্থ আছে, পর্যাপ্ত খাদ্য মজুদ আছে, কিন্তু যাদের নেই তারা কোথায় যাবে, তারা কী খাবে, কীভাবে চলবে? যাদের আছে তাদেরকে সাহায্য, সহযোগিতা এবং ভালোবাসার মাধ্যমে এই সৃষ্টি সংকটকে মোকাবিলা করতে হবে। সরকারের পাশাপাশি জনসাধারণকে এগিয়ে আসতে হবে। অন্য জনসাধারণ অর্থাৎ নিম্নবিত্ত মানুষদের, যারা দিন আনে দিন খায়, তাদের জন্য, তাদের প্রতি সাহায্যের হাত আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। সরকার দেরিতে হলেও এর ভয়াবহতা উপলব্ধি করতে পেরেছে, তাই দেরিতে হলেও এই মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি সরকার গ্রহণ করছে। আমরা ইতিমধ্যে জেনে গেছি বা জানতে পারছি আমাদের দেশে করোনা আক্রান্ত রোগীদের জন্য আলাদা কয়েকটি হাসপাতাল সরকার ইতিমধ্যে ব্যবস্থা করেছে বা করে দিচ্ছে। স্বাস্থ্য খাতে যারা করোনা মোকাবেলার প্রথম সৈনিক, অর্থাৎ চিকিৎসক, সেবিকা,
এবং সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ আছে তাদের নিরাপত্তার সরঞ্জাম সরকার দেরিত হলেও ব্যবস্থা করতে পেরেছে বা করছে তা দ্রুততার সহিত, এটা একটা আমাদের জন্য আশার কথা। কিন্তু এই আশার কথা আমরা এখন শুনতে যাব কেন বা শুনবই বা কেন? সরকার যদি সারা বিশ্বের দিকে তাকিয়ে সারা বিশ্বের দিকে দৃষ্টি দিয়ে যদি আগে এই ব্যবস্থাটা করতে পারতো, তাহলে তো আমাদেরকে এই মহামারীর জন্য ক্ষতির সম্মুখীন হতে হতো না, আমাদেরকে পূর্বেই প্রস্তুতি নিতে পারতাম না, তাহলে আমরা বিশ্ব থেকে কিছুই আসলে শিখতে পারি বা শিখতে চাই। এটা কি আমাদের ব্যর্থতা না আমাদের সিদ্ধান্তহীনতা? আমি মনে করি এটা সরকারের ব্যর্থতা এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বহীনতার পরিচয় দেওয়া। সারা বিশ্বের যেমন প্রাদুর্ভাবটা দিনে দিন ছড়িয়ে পড়ছে, সরকার এটা চাইলেই তার মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারত। সরকার অনেক সময় পেয়েছে, এমন যে না সরকার সময় পায়নি। বিশেষ করে আমাদের দেশে করোনার কোনো রোগী ছিল না, আক্রান্ত কোনো ব্যক্তি ছিল না এবং এর আক্রান্ত লক্ষণও আমাদের দেশে ছিল না। এটা মূলত আমাদের দেশে যে আমাদের 7.5 লক্ষ প্রবাসী আমাদের দেশে কয়েকটা দিনে প্রবেশ করেছে, মূলত তাদের মাধ্যমেই এর জীবাণু আমাদের দেশে প্রবেশ করেছে এবং সংখ্যা তা আমাদের আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এবং আমাদের দেশে যে প্রবাসীরা এসেছে দেশে, তারা যদি একটু সরকারের কোয়ারেন্টাইন ঘরে বন্দি থাকতো কিছুদিন, নিজেদেরকে আবদ্ধ করে রাখতো, তাহলে এই প্রাদুর্ভাব এতটা পর্যন্ত বিস্তৃত হতো না। এর জন্য কি আমরাই তো দায়ী? আমাদের অতি উৎসাহী মনোভাব, অতি উৎসাহী আচরণের জন্য আজ আমাদের এই বিপদে পড়তে হচ্ছে। আমরা যারা এখন সুস্থ আছি তারা পারে বিস্তারকে বৃদ্ধি না দিতে। কীভাবে? আমরা যদি এখন আমাদের নিজ নিজ করে অতি প্রয়োজনীয় কাজ না ছাড়া রাস্তায় বের না হই, লোকালয়ে না বের হই বা মানুষের সাথে না মিশে, তাহলে আমরা আবার এই প্রাদুর্ভাব থেকে আমাদের নিজেদেরকে মুক্ত রাখতে, দেশকে বাঁচাতে এবং আমাদের পরিবারকে বাঁচাতে। আমাদের এখন একান্তই প্রয়োজন ঘরে থাকা, ঘরে থেকে আল্লাহর কাছে প্রার্থনা করা, নিয়মিত নামাজ পড়া, আল্লাহ ও রাসুলের দেখানো পথে হাঁটা। এটা করলে আমরা সুস্থ থাকতে পারবো, নিজেরা সুস্থ থাকতে পারবো, অন্যকে সুস্থ থাকতে পারবো, দেশকে বাঁচাতে পারবো। তাহলে দেশকে বাঁচানো আর কোনো উপায় থাকবে না। প্রবাসী ভাইদেরকে বলছি, যারা এটা শুনছেন, আপনারা যারা যেই করেছেন, আমরা আপনারা আমাদের গর্ব, আমাদের অহংকার, আপনাদের প্রতি সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই বলছি, আপনারা দয়া করে এখনও যারা বাইরে আছেন তারা নিজেদেরকে একটু আড়ালে রাখেন, কিছু বেশি দিন না, মাত্র 14টা দিন, এতে আপনিও বাঁচবেন, আপনার পরিবারটা বাঁচবে, আপনার গোটা দেশটা বেঁচে যাবে, কৃতজ্ঞ থাকবে সারা দেশের মানুষ। এবং আমরা যারা অযথায় ঘোরাফেরা করি যেখানে সেখানে, দয়া করে আর কিছুটা দিন আমরা স্থির হয়ে ঘরে বসে থাকি, তা না হলে আমরা এই মোকাবেলা করতে পারবো না, এর মোকাবেলা কখনই করতে পারবো না। কারণ আমাদের দেশ ঘনবসতি এবং জনপূর্ণ দেশ, ঘনবসতি আমাদের দেশে অনেক অনেক বেশি বিশ্বের অন্যান্য দেশের তুলনায়। তাই এই মহামারী একবার শুরু হলে তা শেষ হবে কোথায়, একমাত্র উপরওয়ালাই বলতে পারবে। করোনার মহামারী থেকে বাঁচার জন্য আমাদেরকে সজাগ সচেষ্ট এবং সর্বদা
সজাগ থাকতে হবে, তা না হলে আমরা করোনা থেকে বাঁচার জন্য, রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে এবং সচেতন হতে হবে, তা না হলে আমরাই পড়ব বিপদে। আসুন আমরা সবাই সজাগ থাকি, সচেতন থাকি, অন্যকে সচেতন করি, সরকারের নির্দেশ মতো ঘরে থাকি। 10 দিন ঘরে থাকলে আমরা 10 মাস কষ্ট থেকে বাঁচতে পারব, তা নাহলে 10 দিনের জন্য আমরা 10 মাস আমাদেরকে কষ্ট করতে হবে। আসুন করোনায় আমরা সবাইকে আবারও ঘরোনা বানাই, এটাই চাই। ধন্যবাদ সবাইকে।